আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমি ওই লঙ্গি বিন্দে এই ভিডিও শ্যুট নিতেছি, কারণ একটু মেডিসিনে কাজ করবো, তো সেই কারণে এইভাবে ভিডিওটা শ্যুট নিতেছি। তো যাই হোক, তো আজকে আমি দেখাবো যে এবার কম খরচে কীভাবে আপনারা ভাইরাস মুক্ত করবেন। অথবা অনেকে দেখা গেছে যে মেডিসিন নিয়ে মানে হাহামরি অনেক কিছু করতে চাইতেছেন, দেখা গেছে মাছের যখন নষ্ট হয়ে যায় তখন দেখা গেছে যে মেডিসিনের দোকানে অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেন। তো সেই ক্ষেত্রে আমরা এখন কম খরচে কীভাবে আপনারা ভাইরাসটা ইয়া করবেন, নির্মূল করবেন, সেই বিষয়ে আলোচনা করব। তো এটার মধ্যে পানি দেব। তো আমরা একটা পাত্রে পানি নিতেছি কিছু হাউজের থেকে, হাউজের থেকে কিছু পরিমাণ পানি নিতেছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন হলো এটা হলো পটাশ, এই যে দেখা যাচ্ছে এটা হলো একদম পটাশ, ঠিক আছে। পটাশ নিচ্ছে অল্প পরিমাণ আমি একটা হাউজের মাধ্যমে দিব। আর সেই সাথে আমার পানি এ দেবর, সেই সাথে হইলো আমি এখানে নিচ্ছি কিছু চুন। তো এই চুন পটাশ আমি একসাথে মিক্স করব, মিক্স করে আমি এই হাউজে দিব। দিয়ে এই হাউজের কিছু ভাইরাস আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি যে আগে একটা ভিডিও করছিলাম এই করার কারণে, তো এই হাউজে কিছু মানে ভাইরাস দেখাইছিলাম। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এই পানিতে আমি কিছু পরিমাণে পটাশ দেব এবং কিছু পরিমাণ চুন দেব। চুন আর পটাশ দিয়ে আমি এখন এটা পানিটা গুলবো, গুলার পর পুকুরে যেভাবে দেয় সেভাবে আমি দিয়ে দেবো। আর সেটা দিলে কি হবে যে আমার এই হাউজে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এগুলা তৈরি হচ্ছে আপনাদের ওই যে একটা কি মানে পোকা তৈরি হচ্ছে, এই পোকাগুলো আর থাকবে না। তো আমি প্রথম অবস্থায় অল্প পরিমাণে চুন নিলাম, এখানে চুন নিয়ে পরিমাণ মতো দিবেন, পরিমাণ যদি কেউ না জানেন তাহলে আমার কাছ থেকে জেনে নেবেন। তাহলে আমি হাউজের মাধ্যমে এই বালতির মাধ্যমে চুন দিয়ে দিলাম, চুন দিয়ে দিলাম, এই দেখেন চুন দিতেছি, লারা দম এই যে চুনগুলো দিতেছি। আর যে কোনো বয়সী মানে যে কোনো বয়সের যারা বুঝদার আমি সবসময় বলি তাদেরকে দিয়ে মাছ চাষ করা সম্ভব। এখন আমার চুনটা গুলা হয়ে গেছে, চুনটা আমি দিয়ে দিছি। এখন আমি কিছু পরিমাণে পটাশ দেব, এখান থেকে কিছু পটাশ দেব। পটাশ দিয়ে ভালোভাবে মিশ্রণ করবেন, পটাশ আর চুন যেন ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কিন্তু অত জানার জন্য অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন, আর টেনে টেনে দেখবেন না। আর আরেকটা কথা হলো, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছে তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সবগুলো ভিডিও দিয়ে যদি আপনি এটা করেন, ওই ভিডিও দিয়ে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার আর মাছ চাষের জন্য কারোর কাছ থেকে পরামর্শ নিতে হবে না, ভিডিও দেখে আপনি করতে পারবেন। তো এখন আমরা পটাশটা দিলাম, পটাশটা আমরা দিতেছি। তো পটাশ কিন্তু অল্প পরিমাণে দিবেন, কারণ পটাশ যদি আপনি বেশি পরিমাণে দেন তো দেখা যাচ্ছে কী হবে, আপনার এই পটাশের কারণে আপনার মাছের চোখ অন্ধ হয়ে যাবে। তো এখন দেখেন আমি কিন্তু পটাশটা দিলাম, পানির কালারটা হয়ে গেল, কি পানির কালারটা কিন্তু হয়ে গেছে একবারে, এই যে নীল আকার হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি আপনাদের সাথে, দেখানোর সাথে পানির কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম নীল হয়ে গেছে, এভাবে দেখানো যাইতেছে না। তো আমি এভাবে দেখাইতেছি হাউজের থেকে, এই দেখেন পানি কিন্তু একবারে নীল আকার হয়ে গেছে পানি। এভাবে এখানে একটু গাঢ় হয়ে গেছে, তা আমরা আরেকটু পানি নিব, আরেকটু পানি নিব, নিয়ে এই গাঢ় কালারটা একটু হালকা করার চেষ্টা করব। তো এইভাবে আর আরেকটু নেও, এটা করে পানি দেওয়া বইরা হলো বাকলিটা। তারপর আচ্ছা এখন এখান থেকে নিয়ে নিয়ে এই হাউজে দেও, সবটা দুইটা ছিটা ছিটে দেও, হ্যাঁ এই এয়ার যেন না পড়ে। তাতে কী হবে, তাতে আপনাদের এই হাউজে আর কোনো দূষণ থাকবে না, হাউজে আর কোনো দূষণ থাকবে না, হাউসটা একদম ক্লিন হয়ে যাবে, পানিও পরিষ্কার হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের কোনো রোগ ব্যাধি হবে না। আর এটি কিন্তু একদম কম খরচে করা যায়, এইগুলো কিন্তু একদম কম খরচে করা যায়। আপনারা সাধারণত অল্প একটু চুন নেবেন, চুন হলে 25 টাকা কেজি, আর যদি দেখা গেছে যে 20 টাকার যদি আনেন তাহলে 50 টাকার মাধ্যমে আপনি দেখা গেছে একটা হাউজের, বিশাল একটা হাউজের, 1 লক্ষ লিটার একটা হাউজের কাজ আপনি 50 টাকার মাধ্যমে দূষণ মুক্ত করতে পারছেন। সেই কারণে যদিও কোনো কারণবশত তাও যদি না পারেন তাহলে আমাদের কাছ থেকে দেখা গেছে পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। তো এই দেখেন আমরা কিন্তু এভাবে সুন্দরভাবে দিয়ে দিতেছি,
ঠিক আছে, এই হাউসে দূষণ ছিল, এই হাউসে দিয়ে দিতেছি, এটি কিন্তু প্রত্যেকটা হাউসে আমি দিয়ে দিব সুন্দরভাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা নতুন বছরের কাজটা শুরু করছেন, যে কোনো পণ্যের জন্য আমাদের হটলাইনে ফোন করে এটির মধ্যে দিয়ে দেবো, এটির মধ্যে অল্প অল্প দিয়ে দেবো, এটির মধ্যে হয়তো কোনো দূষণ নাই, তারপরেও দিয়ে দেবো, হয়তো কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আজকে বিদায় নিতেছি।